মুভিটির শুরুতে আমরা লুসি নামক একজন ইউনিভার্সিটির স্টুডেন্টকে দেখতে পাই। সে তার বাড়ি থেকে অনেকটাই দূরে থাকত। সে তার খরচা চালানোর জন্য অনেক জায়গায় অনেক রকমের কাজ করত, যেমন টেস্ট অবজেক্ট হিসাবে এবং কফি শপে একজন ওয়েট্রেসের কাজও করত, অফিসে ফটোকপি বানানোর কাজও করত। সে একটি বাড়িও কাজ করে এবং সেখানে সে টাকার বিনিময়ে অচেনা মানুষদের সাথে ফিজিক্যাল রিলেশনশিপও করে। সে যে বাড়িতে ভাড়া থাকত সে বাড়ির মালিকও তাকে খুব একটা পছন্দ করত না। সে সবসময় ফোর্স করত যাতে মেয়েটি সে বাড়ি ছেড়ে চলে যায়। সে কখনো কখনো বার্ডম্যান নামক একটি লোকের বাড়িতে যেত। বার্ডম্যান আবার লুসিকে খুব পছন্দ করত, কিন্তু লুসি বার্ডম্যানকে পছন্দ করত না এবং বার্ডম্যানের সাথে লুসির টাইম স্পেন্ড করতেও খুব ভালো লাগতো। লুসি নিউজ পেপারে একটি অ্যাড দেখে এবং তারপরে সে জবের জন্য একটি অ্যাপ্লাই করে এবং লুসিকে ইন্টারভিউর জন্যও ডাক দেওয়া হয়। এবং যিনি ডাক দেন তিনি হলেন ক্লারা। ক্লারা তাকে জবের জন্য সব কিছু বুঝিয়ে বলে এবং তার আন্ডারেই লুসিকে কাজ করতে হবে। ক্লারা তাকে বলে লুসিকে অন্তর্বাস পরে বিভিন্ন প্রাইভেট পার্টিতে ফুড সার্ভ করতে হবে এবং ক্লারা তাকে এও বলে যে কেউ ফিজিক্যাল রিলেশনশিপের জন্য লুসিকে জোর অব্দি করবে না এবং আজ থেকে তার নাম সারা বলে ডাকবে। লুসি এই জবের জন্য রাজি হয়ে যায় এবং তারপর তার বিউটি ট্রিটমেন্ট করা হয় যাতে তাকে আরও সুন্দর লাগে। এবং লুসি তারপরে ওই পার্টিতে চলে যায় এবং সে সেখানে গিয়ে দেখে তাকে ছাড়াও অনেক অন্য মেয়েরাও কাজ করছিল এবং সেখানে সবাই ব্ল্যাক অন্তর্বাস পরে গিয়েছিল, একমাত্র লুসি হোয়াইট অন্তর্বাস পরেছিল এবং লুসি সবার থেকে কম বয়সীও ছিল। এটা একটা নর্মাল ডিনার পার্টি ছিল না, এখানকার লোকদের ইচ্ছাগুলো ছিল আজব রকমের। এখানকার সবার মতলব ছিল ডিনার পার্টির পর ফিজিক্যাল রিলেশনশিপ করা, তাতে লুসির কোনো প্রবলেম নেই কারণ লুসি তার কাজটি ভালোভাবে করতে জানে এবং কাজের পরে সে কাজের টাকাও পেয়ে যায়। এবং একদিন লুসির কাছে ক্লারার অ্যাসিস্ট্যান্ট থমাসের কল আসে। এবার কাজ কিন্তু সার্ভিং গার্লের ছিল না, এবার তাকে অন্য কাজ করতে হবে এবং এবারে কিন্তু টাকার অঙ্কটা অনেক বেশি এবং লুসি শেষ অবধি রাজি হয়ে যায়। লুসি অফিসে আসলে ক্লারা তাকে বলে এক কাপ চা খেতে হবে এবং চায়ের মধ্যে ঘুমের বড়ি দেওয়া থাকবে, যার ফলে তার ঘুম হবে ভালো এবং তার সাথে রাতে কি হবে সে নিজে জানতে পারবে না এবং সকালে উঠে সে নিজের বাড়ি যেতে পারবে। পেমেন্টও সে তার কাজের শেষেই পেয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা লুসিকে ওই ঘরের একটি বেডে শুয়ে থাকতে দেখি এবং ক্লারা কিছুক্ষণ পর একটি লোককে সেই রুমে নিয়ে আসে। সেই লোকটি আর কেউ নয়, ফার্স্ট ডিনার পার্টির একজন হোস্ট ছিল। ক্লারা তাকে মনে করিয়ে দেয় সে যেন লুসির সাথে ফিজিক্যাল রিলেশনশিপ না করে এবং তারপর ক্লারা চলে যায়। লোকটি জামাকাপড় খুলে লুসির পাশে শুয়ে পড়ে। পরের দিন লুসির মালিক তাকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু এখন লুসির কাছে অনেক টাকা আছে এবং সে একটি বড় অ্যাপার্টমেন্টও ভাড়া নেয়। আবার একদিন রাতে লুসিকে ক্লারা ডাকে সেই রুমটিতে। আজকের রুমটিতে যে ভদ্রলোক আসেন সেও ছিল সেদিন ডিনার পার্টির একজন হোস্ট। সে লোকটিকেও ক্লারা সব কিছু বুঝিয়ে চলে যায়। তারপর লোকটি তার জামাকাপড় খুলে লুসির ওপর শুয়ে পড়ে। তার পরের দিন যখন লুসি ক্লাসে ছিল তখন বার্ডম্যানের কল আসে তার কাছে এবং তাড়াতাড়ি করে সে বার্ডম্যানের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে বার্ডম্যান ওভারডোজ ড্রাগ নেওয়ার ফলে খুবই অসুস্থ হয়ে পড়ে আছে। তারপর লুসি তাকে হেল্প করার পরিবর্তে তার জামাকাপড় খুলে তার পাশে শুয়ে পড়ে। এরপর বার্ডম্যান মারা যায়। তার শোকক্রিয়ার দিন লুসির সাথে তার পুরনো এক বন্ধুর দেখা হয়ে যায়। লুসি তাকে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য এবং সে লোকটি তাকে বারণও করে দেয় কারণ তার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে গিয়েছে। এরপর আমরা লুসিকে ক্লারার অফিসে দেখতে পাই। এরপর যে লোকটি আসে সেই লোকটিও ওই রাতের পার্টির একজন এবং সেও জামাকাপড় খুলে লুসির সাথেই শুয়ে পড়ে।
এরপর লুসির জব চলে যায়। একটি স্পাই ক্যামেরা কিনে ক্লার অফিসে যায় লুসি। এরপর লুসি ক্লারাকে বলে সে শুয়ে পড়ার পর বাকি লোকরা কি করে তার সাথে জানতে হবে তাকে। ক্লারা বলে তার ক্লায়েন্টদের সম্পর্কে সে কিছু বলতে পারবে না, কারণ এতে তার ক্লায়েন্টদের ব্ল্যাকমেল হওয়ার একটি ভয় থেকে যায়। লুসি তার ক্যামেরা, যেটি স্পাই ক্যামেরা ছিল, সেটি তার রুমে লাগিয়ে দেয় এবং সেই রুমে গিয়ে শুয়ে পড়ে। লুসি স্পাই ক্যামেরাটি তার মুখে লুকিয়ে এনেছিল, তাই ক্লারা সেই ব্যাপারটি জানতে পারেনি। তারপর ওই লোকটা এসেছিল যে প্রথম দিন এসেছিল, সে যে চাটি খায় সেখানে ড্রাগসের ওভার ডোজ মেশানো ছিল। ক্লারা আর ওই লোকটার কথাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে লোকটি সুইসাইড করতে চাইছে, এবং সেটিও লুসির সাথে ঘুমানোর সময়। পরের দিন ক্লারা আসে এবং লোকটির পালস চেক করে এবং কনফার্ম করে যে লোকটি মারা গেছে। ক্লারা লুসিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু লুসি জাগছিল না। তারপর ক্লারা লুসিকে মাউথ টু মাউথ দেওয়ার পর লুসি জেগে ওঠে, এবং লুসি জেগে উঠে দেখে যে তার পাশের লোকটি মারা গেছে। এর ফলে সে ভয় পেয়ে যায় এবং খুব চিৎকার করে কাঁদতে থাকে। এবং মুভির লাস্ট সিনে ওই হিডেন ফুটেজটি দেখানো হয় যেখানে লুসির পাশে লোকটি শুয়েছিল, এবং ওখানে এই মুভির দি এন্ড হয়ে যায়। মুভিতে এটিতে বোঝানো হয়েছে যে মানুষ তার পুরো জীবনটি টাকা উপার্জন করার জন্য কাটিয়ে দেয়, এবং টাকা উপার্জন করতে করতে কখন যে জীবনটা শেষ হয়ে যায় সেটা তারা টেরই পায় না, এমনকি তারা নিজেদের ফ্যামিলির ওপরও তাকাতেও ভুলে যায়। তারা কোনোদিনই নিজেদের ভালোবাসা এবং সত্যিকারের শান্তি অনুভব করতে পারে না, এবং শেষ বয়সে এসেও নিজের অপূর্ণ চাহিদা পূরণ করে মরতে চায়। তো বন্ধুরা, এই মুভিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমবার যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তীকালে সবার প্রথম আমাদের চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।